কোন কোন ওসিলা দিয়ে দোয়া করা বৈধ? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। ওসিলা দিয়ে দোয়া করার ব্যাপারে যে প্রশ্নটি জানতে চেয়েছেন ভাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই ওসিলা শব্দটা দিয়েই আমাদের দেশে হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে, এমনকি কোটি কোটি মানুষকে গুমরাহির দিকে নিয়ে যাওয়া হয়েছে, হচ্ছে, এমন একটা শব্দ ব্যবহার করে, যে শব্দটিকে আমরা আরবিতে বলি ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অবতাকু ইলাইহিল ওসিলা। এই ওসিলা শব্দ যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, এইটার অপব্যবহারের মাধ্যমে আমাদের দেশের এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মানুষেরা এইভাবে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওসিলা বিষয়ে বিস্তার আলোচনা আপনাদেরকে শোনাবো কোন একদিন। যে বিষয়টি জানতে চেয়েছেন যে কোন কোন ওসিলা দিয়ে দোয়া করা যায়, আল আকিদা আল ইসলামিয়া ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমহুল্লাহ তার বইয়ের মধ্যে ইমামত তাহাবি রহিমহুল্লাহ সহ বিভিন্ন আকিদার গ্রন্থ আমরা যদি দেখি, তাহলে কোরআন এবং সুন্নার আলোকে আমরা যেটা দেখতে পাই, তিন শ্রেণীর ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যায়। তিন শ্রেণীর ওসিলা। এক, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নাম আছে সেই সকল নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আমার যে সমস্ত সুন্দর সুন্দর সিফাতি নাম রয়েছে সেই নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো। যেমন আপনি, আমি গুনাহগার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চাইব, ক্ষমা পাইব, এইটাই আমাদের কাম্য, এটাই আমাদের বিশ্বাস, এটাই হচ্ছে আমাদের ঈমান আকীদা। তো আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব এইভাবে যে হে রাব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমার উপর দয়া করো, আমার উপরে তোমার করুণা প্রদান করো, গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য আমরা বলবো তুমি গাফফার, তুমি গাফুর, তুমি ক্ষমাশীল, তুমি অত্যন্ত ক্ষমাকারী। এইভাবে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যে সমস্ত সিফাতি নাম রয়েছে তার মাধ্যমে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই দোয়া কবুল করবেন এবং এই দোয়াটা বৈধ। এইভাবে দোয়া করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ জ্ঞাপন করেছেন। দুই নম্বর, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত নেক কাজ করি, যেমন সলাত, সিয়াম, জাকাতের সময় জাকাত আদায় করা, দান সদকা করা, বিভিন্ন যে ভালো কাজ কর্মগুলো আমরা সম্পাদিত করে থাকি, এই সম্পাদনকৃত কাজের মাধ্যমে আমরা দোয়া করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে পূর্ব যুগের তিনজন ব্যক্তি কোথাও রওনা হয়েছিল, তারা পাহাড়ি এলাকাতে যেতে যেতে বিশাল ঝড় বৃষ্টি এসে গেল, তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল, একটা বড় পাথর এসে পাহাড়ের গুহার মুখ ঢেকে ফেলল। তারা এমন এক বিপদ সংকট মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করার জন্য সিদ্ধান্ত নিলেন তিনজন এই পরামর্শের মাধ্যমে যে যার যা ভালো কাজ করা আছে সেই ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করো। তিনজন তাদের জীবনের তিনটা ভালো কাজ যার ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দোয়া কবুল করেছিলেন, পাথরটাকে হটিয়ে দিয়েছিলেন। সুতরাং আমরা আমাদের জীবনে যে সমস্ত ভালো কাজগুলো করছি সেই ভালো কাজের মাধ্যমে আমরা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ওসিলাই করতে পারি। তিন নম্বরে আমরা যেটা করতে পারি, নেককার মানুষদের দ্বারা কোনো নেক কাজ করানো এবং তাদের সেই নেক কাজের সাথে শরিক হয়ে হওয়া, এই ওসিলাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করতে পারি। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে এসে দোয়া করাইতেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো বৃষ্টির জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
তিনি দোয়া যখন করতেন তার সাথে সাহাবিরা অন্যান্য সাহাবিরা দোয়ায় শরীক হতেন এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টি কামনা করতেন। সুতরাং আমরা ভালো মানুষদের দ্বারা তারা যে ভালো কাজটি করবে সেই কাজের বা সেই দোয়া, তার সাথে দোয়া করলো একজন আপনাকে যে আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার দুনিয়ার জীবন সুখময় করুক, এমন দোয়া করলো কোনো ভালো মানুষ, আপনি সেই ওসিলা এখানে কামনা করতে পারেন যে আল্লাহ অমুক যে আমার জন্য এই দোয়াটি করেছে আল্লাহ তুমি আমার জন্য ওই দোয়াটি কবুল করে নাও, আল্লাহ তোমার অমুক বান্দা যে আমার জন্য দুনিয়ার কল্যাণ কামনা করেছে আল্লাহ তুমি আমার জন্য ওই দোয়া কবুল করে নাও, এইভাবে আমরা এটা গ্রহণ করতে পারি। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।